হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কয়েন চেঞ্জ প্রবলেম ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং, অর্থাৎ ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে কীভাবে কয়েন চেঞ্জ প্রবলেম সলভ করা যায় সেটি আমরা দেখব। তো প্রথমে আসা যাক কয়েন চেঞ্জ প্রবলেম কি। কয়েন চেঞ্জ প্রবলেম বলতে বোঝানো হচ্ছে যে আপনার কাছে কিছু কয়েন থাকবে, আপনাকে কিছু কয়েন দেওয়া হবে এবং একটি টাকা দেওয়া হবে, একটা অ্যামাউন্ট দেওয়া হবে, বলতে বলা হবে যে এই টাকাটা আপনি এই কয়েনগুলো ইউজ করে কতভাবে ভাঙতি করতে পারেন, সেটাই বের করা যায় কয়েন চেঞ্জ প্রবলেমের মাধ্যমে। তো দেখুন এইখানে আমাদের কিছু কয়েন নিয়ে আছে, সি ইকুয়াল কিছু কয়েন বোঝানো হয়েছে যে 1, 2, 3, 5, ধরুন এগুলি টাকার কয়েন, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 3 টাকার কয়েন এবং 5 টাকার কয়েন। এখানে এন ইকুয়াল আপনাদের কিছু ভ্যালু দেওয়া থাকবে, এন ইকুয়াল ধরে 60 টাকা আমাদের আছে। তো এই 60 টাকাকে আমরা এই কয়েনগুলো ইউজ করে কতভাবে ভাঙতি করতে পারি বা কয়টা উপায়ে আমরা এই 60 টাকা ভাঙতি করতে পারি। বিষয়টি এমন, যদি আমি আর একটু পেজে দেখি আপনাদের, ধরুন আমাদের কাছে কয়েন আছে 1 টাকা এবং 2 টাকার কয়েন আছে, এবং আমাদের বলা হলো যে এই 2 টাকা ভাঙতি করে দিতে, অর্থাৎ এই 1 টাকার কয়েন এবং 2 টাকার কয়েন দিয়ে এই 2 টাকা আমরা কত উপায়ে ভাঙতে করতে পারি সেটাই বের করতে পারি আমরা কয়েন চেঞ্জ প্রবলেমের মাধ্যমে। তো দেখুন আমরা যদি এই 2 টাকা ভাঙতি করার জন্য পুরো 1 টাকার কয়েন ইউজ করতে পারি, অর্থাৎ 1 টাকা প্লাস 1 টাকা ইকুয়াল 2 টাকা হয়, অথবা আমরা এই 2 টাকা শুধু 2 টাকা দিয়েই 2 টাকা বানাতে পারি। তো যে কোনো একটি উপায় এবং 2টি উপায়, তার মানে এই 2 টাকা খরচা করার জন্য আমাদের 2টি উপায়ে আমরা এই 2 টাকা খরচা করতে পারি। তো এখানে আসলে এরকমই বোঝানো হচ্ছে যে আপনার 1 টাকা, 2 টাকা, 3 টাকা এবং 5 টাকার কয়েন দিয়ে কত উপায়ে 60 টাকা খরচা করতে পারি আমরা, সেটা এখানে বোঝানো হচ্ছে। তো কয়েন চেঞ্জ প্রবলেম আমাদের সলভ করার জন্য আমাদের কিছু টেবিল, একটি টেবিল বানিয়ে নিতে হবে যেখানে কিছু রো এবং কলামের সমষ্টি থাকবে, অর্থাৎ একটি 2-ডাইমেনশনাল টেবিল নিতে হবে। তো টেবিলের কলামের সংখ্যা হবে 0 থেকে স্টার্ট করে এই এন সংখ্যা পর্যন্ত। তো এই এন সংখ্যা পর্যন্ত যদি আমরা টেবিলের কলাম নিই, তাহলে দেখুন এখানে 0 থেকে স্টার্ট করলে এখানে আসে এন ইকুয়াল 7। তো 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7, এবং টেবিলের রোর সংখ্যা হবে এই যে আমাদের যে কয়েনগুলো দেওয়া আছে 0 থেকে স্টার্ট করে এই কয়েনের সংখ্যা পর্যন্ত হবে। তো যদি 0 থেকে স্টার্ট করে 0, এরপরে কয়েন আছে 1, 1, 2, 3, 4, অর্থাৎ 1, 2, 3, 4, 5, আমাদের 5টি রো এবং কলামের সংখ্যা হয়েছে আমাদের 8টি। তো এমন একটি টেবিল হবে, অর্থাৎ টেবিলের রোয়ের পরিমাণ হবে এই 0 থেকে স্টার্ট করে এই কয়েনের সমষ্টি, এবং কলমের পরিমাণ হবে 0 থেকে স্টার্ট করে এই টোটাল অ্যামাউন্টের সমষ্টি। তো আমরা প্রতিটি রো বরাবর আমাদের এই কয়েনগুলো বসিয়ে দেবো। এবার এখানে বসিয়ে দিয়েছি অলরেডি 0, 1, 2, 3, 5, এই কয়েনগুলো আমরা বসিয়ে দিয়েছি, এবং প্রতিটি কলাম বরাবর আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো। আমাদের যে টোটাল অ্যামাউন্ট থাকবে 0 থেকে স্টার্ট করে এই এন পর্যন্ত আমরা যে ভ্যালুটা বসিয়ে দেবো, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 টোটাল ভ্যালু বসিয়ে দিয়েছি। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এক্সক্লুড নিউ কয়েন এবং ইনক্লুড নিউ কয়েন সম্পর্কে জানতে হবে একটু। তো এক্সক্লুড নিউ কয়েন কি, ধরুন আপনি এই ওয়ানে আছেন, আপনার এই 1 কয়েন আপনার হাতে আছে, তো এই 1 কয়েন ব্যতীত তার উপরে যে কয়েনগুলো থাকবে এগুলো বলা হচ্ছে এক্সক্লুড নিউ কয়েন। এবং এই উপরের কয়েন সহ যখন আপনি এই 1 যুক্ত করবেন এই উপরের কয়েনগুলোর সাথে, তখন তাকে বলা হয় ইনক্লুড নিউ কয়েন। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এক্সক্লুড নিউ কয়েন দিয়ে এই যে উপরে যে টাকা আছে এই টাকাটাকে খরচা করার চেষ্টা করব। তো তারপরে ইনক্লুড নিউ কয়েন নেব, অর্থাৎ এই যে এখানে আরও একটি কয়েন থাকবে, যে কয়েনটি থাকবে এই কয়েন সংযুক্ত করে এই টাকাটি খরচা করার চেষ্টা করব, যেখানে এই টাকাটা একবার মিনিমাম একবার রাখতেই হবে। তো চলুন আমরা এটা সলভ করে দেখি, দেখি 0 তে আমরা কি 0কে খুচরা করতে পারি কি না। 0 দিয়ে অবশ্যই 0কে যদিও খুচরা করা যায় না, তবু ধরি 0 টাকা যদিও হয় না, তো 0 দিয়ে আসলে 0কে একভাবে খুচরা করা যায়। তো আমরা 1 লিখে নিলাম যে 1, ওকে। এখন দেখবো 0 দিয়ে কি 1কে খুচরা করা যায় কি না। 0 দিয়ে আসলে 1কে কখনোই খুচরা করা পসিবল না, তো 0 নিয়ে নিলাম। 0 দিয়ে কি 2কে খুচরা করা যায় কি না, কখনোই পসিবল না। আসলে 0 দিয়ে 0 ব্যতীত আর কোথাও কোনো ভ্যালুকে খুচরা আমরা করতে পারি না, তো সবগুলোতে 0 দিয়ে দিচ্ছি, ওকে। এরপরে নিচে আমরা আসলাম, নিচের রোতে এখন দেখি 1 আছে আমাদের কাছে ভ্যালু, তো দেখতে হবে
এক্সক্লুড নিউ কয়েন, অর্থাৎ এই ওয়ান ব্যতীত ওপরে যে কয়েনগুলো আছে সেই কয়েন, তো ওয়ান ব্যতীত ওপরের কয়েন আছে এক্সক্লুড নিউ কয়েন, বলতে শুধু জিরোই আছে। তো আমরা দেখবো জিরো দিয়ে কি এই জিরোকে খোরসা করতে পারি কিনা। তো জিরো দিয়ে আসলে কি জিরোকে খোরসা করা কতটা হয়েছে, একভাবে আমরা খোরসা করতে পারি। ওকে, জিরো দিয়ে জিরোকে খোরসা করতে পারি। এরপর দেখবো ইনক্লুড নিউ কয়েন, অর্থাৎ এই জিরোর সাথে এই ওয়ান সংযুক্ত করে এই টাকা কি খোরসা করতে পারি কিনা, এই জিরো টাকা, যেখানে ওয়ান একবার আমরা ইউজ করতেই হবে। তো যদি আমরা জিরো থেকে ওয়ান আসলে কোনোভাবে ম্যানেজ করা যায় না, বা ওয়ান দিয়ে জিরোকে কোনোভাবে খোরসা করা যায় না, তো আমাদের অবশ্যই এখানে সম্ভাবনা জিরো ইকুয়াল, আমরা এখন এই দুটার প্লাস করে দেব, এই দুটার সাম করে দেখব ওয়ান এবং জিরো ইকুয়াল কত আসে, ওয়ান। অর্থাৎ জিরো এবং ওয়ান টাকা দিয়ে আমরা জিরোকে শুধু একভাবে খোরসা করতে পারি। ওকে, এরপরে আমরা দেখব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে গিয়ে দেখব যে আমাদের এই কলম বরাবর কোন ভ্যালুটি আছে। তো কলম বরাবর আমাদের আছে এক টাকা এখন ধরি। তো দেখব আমরা এক্সক্লুড নিউ কয়েন, অর্থাৎ এই এক টাকা ব্যতীত তার উপরে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো দিয়ে কি এই এক টাকাকে আমরা খরচা করতে পারি কিনা। এখানে আমাদের টাকা আছে, কয়েন আছে জিরো টাকার, তো জিরো টাকা দিয়ে আসলে ওয়ানকে কোনোভাবে খরচা করা সম্ভব না, তো আমরা জিরো নিয়ে নিচ্ছি। ওকে, তো এবার দেখব ইনক্লুড নিউ কয়েন, অর্থাৎ এই ভ্যালুটার সাথে, অর্থাৎ এই কয়েনের সাথে এই ওয়ান সংযুক্ত করে দেখব যে এই পরিমাণ টাকা খরচা করা যায় কিনা, অর্থাৎ জিরো এবং ওয়ান দিয়ে এই এক টাকা খরচা করতে পারি কিনা আমরা, যেখানে আমাদের ওয়ান একবার ইউজ করতেই হবে। তো যদি ওয়ান আমরা ইউজ করি, আমরা সুন্দরভাবে একটু হিসাব করে নিতে পারি যে প্রথমে আমরা দেখব এই উপরে কয় টাকা আছে আমাদের, এই টাকাটা নিব ধরি এক টাকা আছে, মাইনাস এই যে আমাদের ইনক্লুড যে নিউ কয়েনটা আছে এটা মাইনাস দিয়ে দেবো, যেহেতু এটা একটা রাখতেই হবে, তো মাইনাস দিয়ে দিলে আমাদের ইকুয়াল থাকবে জিরো। ওকে, তো আমাদের যে রিমাইন্ডিং ভ্যালুটা আছে, তো এখন দেখবে জিরো টাকা কি আমরা এই জিরো এবং ওয়ান দিয়ে খরচা করতে পারি কিনা। দেখুন এই জিরো টাকা কিন্তু জিরো এবং ওয়ান দিয়ে একটা উপায়ে খরচা করতে পারি, তো এই একটা উপায় আমরা লিখে দেবো, ওয়ান লিখে দিলাম। ওকে, তাহলে জিরো এবং ওয়ানে আমাদের ওয়ান হয়ে গেল। সেমভাবে দেখবো আমরা আবার দেখবো এক্সক্লুড নিউ কয়েন, অর্থাৎ এই জিরো দিয়ে কি আমরা টুকে খরচা করতে পারি কিনা, তো জিরো দিয়ে টুকে খরচা করা সম্ভব না। ওকে, জিরো নিয়ে নিলাম তার জন্য। এখন দেখবো আমরা এই জিরো এবং ওয়ান দিয়ে কি টুকে খোরসা করতে পারি কিনা, যেখানে আমার ওয়ান একবার রাখতেই হবে। তো আবার আমি টু থেকে ওয়ান মাইনাস করে দিচ্ছি, টু মাইনাস ওয়ান ইকুয়াল কত আসে, ইকুয়াল আমাদের আসে ওয়ান। এখন দেখবো এই যে রিমাইন্ডিং ভ্যালুটি আছে, এই রিমাইন্ডিং ভ্যালু অর্থাৎ এই ওয়ান কি আমরা জিরো এবং ওয়ান দিয়ে খোরসা করতে পারি কিনা ওয়ানকে। তো দেখুন এখানে আমাদের ওয়ান আছে, এই ওয়ান পরিমাণ টাকা, তো জিরো এবং ওয়ান দিয়ে কিন্তু আমরা ওয়ানকে একটা উপায়ে খোরসা করতে পারি, তো এই ওয়ান লিখে নিলাম আমরা। ওকে, এরপরে দেখব যে তার পরবর্তীতে ভ্যালু কত আছে, তার পরবর্তীতে ভ্যালু আছে দেখতে পাচ্ছি থ্রি, এবং জিরো যেহেতু এক্সক্লুড নিউ কয়েন, তো এই জিরো দিয়ে আমরা কোনোভাবে থ্রিকে খোরসা করতে পারি না। ওকে, তাহলে এবার দেখবো ইনক্লুড নিউ কয়েন, অর্থাৎ জিরো এবং ওয়ান দিয়ে আমরা থ্রিকে খোরসা করতে পারি কিনা, যেখানে আমাদের ওয়ান একবার ইউজ করতেই হবে। তো আমরা থ্রি থেকে আবার সেম মাইনাস করে দেবো, থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু। এখন দেখবো যে আমরা এই টুকে কি আমরা জিরো এবং ওয়ান টাকা দিয়ে খোরসা করতে পারি কিনা, অর্থাৎ জিরো টাকার কয়েন এবং ওয়ান টাকার কয়েন দিয়ে টুকে কোনোভাবে খরচা করা যায় কিনা, যায়, শুধুমাত্র একভাবে আমরা টুকে খরচা করতে পারি। তো এই ওয়ান আমরা নিয়ে নিলাম, ইকুয়াল আমাদের ওয়ান হয়ে গেল। আসলে এইভাবে প্রতিটি স্টেপে আমরা যদি যাই, সেম ভ্যালুই আসবে, জিরো এবং ওয়ান ইকুয়াল ওয়ানই আসবে, কারণ আমরা আসলে এক টাকা দিয়ে শুধুমাত্র খরচা করতে পারো, জিরো টাকা দিয়ে ফোর ফাইভ সিক্স সেভেন কোনোভাবে জিরো টাকা দিয়ে খরচা করা পসিবল না। তো আমরা আবার একটু হিসাব করে নিচ্ছি যে এখানে জিরো প্লাস ওয়ান আসবে ইকুয়াল ওয়ান, জিরো প্লাস ওয়ান আসবে ইকুয়াল ওয়ান, এখানেও জিরো প্লাস ওয়ান আসবে ইকুয়াল আমাদের ওয়ান আসবে। ওকে, লাস্ট ওয়ান জিরো প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান। তো আমরা যদি এই পুরো প্রবলেমটি এক্সক্লুড নিউ কয়েন বা ইনক্লুড নিউ কয়েনভাবে করতে যাই, তাহলে আমাদের অনেক লং টাইম লেগে যাবে। তো আমরা কী করতে পারি, আমরা কিছু শর্টকাট ওয়ে ইউজ করতে পারি। দেখুন যদি আমরা এই প্রবলেমটি শর্টকাটভাবে করতে চাই, তাহলে কী করব, তাহলে আমাদের যে 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 স্টেপে আসবো, অর্থাৎ যে সেলে আমরা আসব, এই সেলের উপরের ঘরের যে ভ্যালুটা সেটা আমরা সরাসরি নিয়ে আসবো। এখানে ওয়ান আছে, ওয়ান আছে, এর সাথে প্লাস করব, দেখব যদি আমাদের এই টাকার পরিমাণ আমাদের কয়েনের পরিমাণের থেকে ছোট হয়, তাহলে আমরা সরাসরি জিরো নিয়ে আসবো, ইকুয়াল যে ভ্যালুটি আসবে সেই ভ্যালু আমরা নিয়ে নেব।
আবার দেখুন যে আমরা এই স্টেপে আছি, উপরে যে ভ্যালু আছে সেই ভ্যালুটি আসলো, ওকে প্লাস। এখন দেখব আমাদের এই কয়েন আছে 2 টাকার কয়েন, এই 2 টাকার কয়েন কি আমাদের এই 1 টাকার কয়েন থেকে বড় কিনা, অর্থাৎ এই টাকাটা আমাদের এই টাকার থেকে ছোট কিনা। তো আমাদের অবশ্যই 1 টাকা 2 টাকার থেকে ছোট, তো আমরা সরাসরি 0 নিয়ে নিলাম, ইকুয়াল আসলো 1। আবার দেখব যে আমাদের এই ভ্যালুটা কি এই ভ্যালু থেকে ছোট কিনা, অর্থাৎ এই টাকার পরিমাণ কয়েনের টাকার পরিমাণের থেকে ছোট কিনা। যদি ছোট না হয় তাহলে কিন্তু আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করবে না। তো আমরা উপরের ভ্যালুটি নিয়ে আসলাম, উপরের ভ্যালু নিয়ে আসার পরে দেখবো কি ছোট কিনা, অর্থাৎ এখানে আছে 2 টাকা, এখানে আছে 2 টাকা, না ছোট না সমান। যদি সমান হয় তাহলে আমরা কি করব, ওই টাকাটাকে অর্থাৎ এই যে উপরে যে টাকাটা আছে এই টাকাটাকে মাইনাস করে দেবো কি আমাদের এই যে কয়েনটা আছে এই কয়েনের দিয়ে। মাইনাস করে দিলে কত হবে, 2 থেকে 2 মাইনাস করলে আমাদের আসে 0। এখন আমরা এই রো বরাবর দেখবো 0-র ভ্যালু কোথায় আছে, 0 টাকা কোথায় আছে। এই রো বরাবর দেখবো 0 টাকা এইখানে খরচা করা হয়েছে, দেখেন এই যে 0 টাকা আছে এই 0 টাকা এইখানে খরচা করা হয়েছে দেখতে পাচ্ছি এই রো বরাবর। তো আমরা এর ভ্যালু কত আছে 1, এই 1 নিয়ে নিলাম, তাহলে 1 = 1 + 1 = 2। তার মানে কি আমরা 0, 1, 2 দিয়ে আমরা এই 2 টাকা দুইভাবে খরচা করতে পারি, ওকে। এর পরবর্তীতে দেখব উপরে কোন ভ্যালুটি আছে, উপরে ভ্যালুটি নিয়ে আসলাম এবং দেখব যে আমাদের এই কয়েন কত আছে, এই কয়েন আমাদের এই টাকা থেকে মাইনাস করে দেব, অর্থাৎ 3 টাকা থেকে 2 টাকা মাইনাস করলে কত হয়, আমাদের 1 টাকা থাকে। এখন দেখব এই রো বরাবর 1 টাকা কোথায় খরচা করেছি আমরা, এই রো বরাবর দেখুন এই যে এখানে 1 টাকা খরচা করেছি, তো এর মান কত ছিল 1, তো নিয়ে নিলাম, ইকুয়াল আমাদের আসলে 2। এরপরে দেখব পরবর্তীতে কয় টাকা আমাদের আছে, আমাদের আছে 4 টাকা, তো 4-এর ভ্যালু কত আছে উপরে 1, তো আমরা উপরের ভ্যালুটি নিয়ে নিলাম 1 প্লাস দেখব কি দেখব যে আমাদের এই 4 থেকে 2 মাইনাস করলে কত থাকে, 4 - 2 = 2 থাকে। এখন দেখব এই রো বরাবর 2 কোথায় আমরা খরচা করছি, দেখুন এখানে 2 খরচা করছি যেহেতু এখানে 2 আছে, তো 2-র ভ্যালু কত ছিল 2, ওকে এটা নিয়ে আসলাম 3, অর্থাৎ 0, 1, 2 এই কয়েনগুলো ইউজ করে আমরা 4 টাকাকে 3ভাবে খরচা করতে পারি, ওকে। এর পরবর্তীতেও সেমভাবে নিয়ে আসবো উপরের ভ্যালুটি এবং 5 থেকে 2 মাইনাস করলে আসে 3। এখন দেখবো 3 কোথায় আমরা খরচা করেছি, বরাবর এইখানে 3 খরচা করেছি, অর্থাৎ 2 আছে, 2 নিলাম, ইকুয়াল আমাদের আসলো 3। দেন আমরা উপরের ভ্যালুটি আবার নিয়ে আসবো, দেখবো 6 থেকে 2 মাইনাস করলে কত থাকে 4, দেখবো এই রো বরাবর 4 কোথায় আমরা খরচা করেছি, এইখানে 4 খরচা করেছি, তো আমরা এই 3 নিয়ে আসলাম, 3 = 4 আসলো আমাদের। এখন দেখবো আমরা যে এই উপরে ভ্যালু কত আসছে, এই উপরে ভ্যালু আছে আমাদের 1, তো 1 নিলাম আমরা, এর সাথে প্লাস হবে দেখবো এই 7 থেকে 3 মাইনাস করলে কত থাকে, যেহেতু আমরা 3 রো বরাবর আছি, সরি 2 রো বরাবর আছি, তো 7 থেকে 2 মাইনাস করলে আসে আমাদের 5। দেখবো 5 আমরা কোথায় খরচা করছি, এইখানে 5, তো 5-এর ভ্যালু ছিল 3, তো আমরা এই 3 নিয়ে আসলাম, ইকুয়াল আমাদের হলো 4, ওকে। দেন আমরা নেক্সট স্টেপে চলে যাবো, নেক্সট স্টেপে আছে আমাদের 3। এখন উপরে ভ্যালুটি আমরা নিয়ে আসবো, এর সাথে আমরা দেখবো 3 কি সরি দেখবো আমাদের এই যে টাকার ভ্যালু, এই টাকার ভ্যালু আমাদের এই ভ্যালু থেকে ছোট কিনা, অর্থাৎ এই কয়েনের থেকে ছোট কিনা, ছোট হলে সরাসরি আমরা 0 বসিয়ে দেবো, ওকে, ইকুয়াল আসতেছে 1। আবার দেখবো উপরে কোন ভ্যালু আছে 1, এর সাথে দেখবো এখন কি আমাদের এই কয়েনের থেকে আমাদের এই টাকা কি ছোট কিনা, ছোট হলে অবশ্যই 0 বসিয়ে দেবো, ইকুয়াল আসলো 1। আবার 2ও কিন্তু আমাদের ছোট, তার মানে উপরে ভ্যালুটি আসবে 2 + 3 থেকে 2 কিন্তু ছোট, তো সরাসরি 0 বসে যাবে, ইকুয়াল 2, অর্থাৎ 2টি উপায়ে আমরা এখানে খরচা করতে পারি। আবার দেখবো 3 কি আমাদের 3 থেকে ছোট কিনা, না ছোট না, উপরে ভ্যালু আছে 2 বসিয়ে দিলাম, যেহেতু 3 3 থেকে ছোট না তাহলে 3 থেকে 3 মাইনাস দিব, থাকলো আমাদের 0। এখন দেখবো এই রো বরাবর 0 আমরা কোথায় খরচা করেছি, এই রো বরাবর 0 আমরা এখানে খরচা করেছি, তো এখানে কত উপায়ে খরচা করেছি, 1টা উপায়ে খরচা করতে পেরেছি, তো আমরা এই 1 নিয়ে নিলাম, ইকুয়াল আমাদের 3 আসলো। এরপরে উপরে ভ্যালুটি আসলো, এই সেম উপরে ভ্যালু নিয়ে আসলাম এবং দেখবো যে এই মাইনাস করলে কত থাকে, এই 4 যদি আমরা মাইনাস করি 3 থেকে তাহলে আমাদের সরি 4 থেকে 3 মাইনাস করলে থাকে আমাদের 3 1, তো আমরা দেখবো এই রো বরাবর 1 কোথায় আমরা খরচা করেছি, 1 এখানে খরচা করেছি, তো এই 1 নিয়ে নিলাম, দেখবো 1টা উপায়ে খরচা করতে পেরেছি, এই যে এখানে, ইকুয়াল আমাদের আসলো 4। দেন আমরা দেখবো উপরে ভ্যালু কত আছে, উপরে ভ্যালু আছে 3 প্লাস আমরা দেখবো 5 থেকে 3 মাইনাস করলে কত থাকে,
फाइव থেকে 3 মাইনাস করে থাকে আমাদের 2 দেখবে এই ওভার বার 2 কোথায় খরচ করছি এইখানে 2 কোথায় খরচ করছি এবং দুইটাকে খরচ করতে পেরেছি তো আমরা নিয়ে নিলাম 2 ইকুয়াল আমাদের 5 আসলো দেন উপরের ভ্যালু 4 প্লাস 6 মাইনাস 3 3 আসে তো দেখবো 3 কোথায় খরচ করছি এখানে 3 খরচ করেছি তো 3 3 টু পাই কেন খরচ করতে 3 উপায় ওকে 7 এরপরে 4 আসলো উপরে থেকে 4 আসলো এবং দেখবো 4 মাইনাস 3 ইকুয়াল আমাদের আসে হচ্ছে 4 সরি 7 মাইনাস 3 ইকুয়াল আসে আমাদের 4 তো দেখবো 4 কোথায় খরচ করেছি 4 এইখানে খরচ করেছি তো এখানে 4 উপায়ে খরচ করতে পেরেছি ইকুয়াল আসলো আমাদের 8 ওকে তো আমরা লাস্ট রোয়ে চলে আসলাম তো উপরে যে ভ্যালুটি ছিল ওই ভ্যালুটি নিয়ে আসলাম আমরা 1 এখন দেখবো আমাদের কি এই 5 থেকে 0 ছোট কিনা 0 ছোট হলে সরাসরি 0 বসে যাবে ইকুয়াল 1 আবার 1 নিয়ে আসলাম এখন দেখবো যে 5 থেকে ছোট কিনা আমাদের এই টাকা 1 অবশ্যই ছোট 0 বসে গেল ওকে আমরা 1 আসলো এখন এই বরাবর যতগুলো যাব আমরা এই পর্যন্ত এই যতক্ষণ না এই 5 না পাবো অবশ্যই সবগুলো ভ্যালু 5 থেকে ছোট তার মানে সবগুলোর জন্য 0 বসে যাবে এই উপরে 2 আসলো প্লাস 0 ইকুয়াল 2 এই উপরে 3 আসলো প্লাস 0 ইকুয়াল 3 এই উপরে 4 আসলো 4 প্লাস 0 ইকুয়াল 4 ওকে তো এখন যদি আমরা দেখি যে উপরে ভ্যালু আছে 5 এখন আমরা 5 থেকে যদি 5 মাইনাস করি থাকে 0 যেহেতু 5 5 সমান হয়ে গেল থাকে 0 0 দেখবে এই রো বরাবর 0 কোথায় খরচা করেছি এখানে একটি উপায়ে 0 খরচা করতে পেরেছি তো এটা প্লাস করে দেব ইকুয়াল আমাদের আসলো 6 এরপরে দেখব আমাদের উপরের ভ্যালু কত আছে 7 এবং এর সাথে দেখব যে 6 মাইনাস 5 কত আসে 6 মাইনাস 5 1 আসে অর্থাৎ এই রো বরাবর 1 কোথায় খরচা করেছি এবং কত ভাবে খরচ করতে পারি সেটা নিয়ে আসবো 1 উপায় খরচ করতে পেরেছি ইকুয়াল আমাদের আসলো 8 উপরের ভ্যালু আছে 8 7 মাইনাস 5 থাকলো 2 দেখবো এর উপর আবার 2 কোথায় খরচ করেছি এখানে 2 খরচ করেছি তো আমরা এই 2 নিয়ে আসলাম যে 2 রূপে খরচ করতে পেরেছি ইকুয়াল 10 এখন এটি হলো আমাদের ফাইনাল রেজাল্ট এই 10 অর্থাৎ আমরা এই উপরের এই কয়েনগুলো দিয়ে এই টাকাকে অর্থাৎ 1 2 3 5 এই কয়েনগুলো ইউজ করে এই 7 টাকাকে আমরা 10 ভাবে বা 10 ভাগে খরচা করতে পারি 10টি ভাবে খরচা করতে পারি যতভাবে আমরা চেষ্টা করি না কেউ 10 ভাবের বেশি আমরা খরচা করতে পারবো না এটি হলো আমাদের ফাইনাল রেজাল্ট।